আমাদের সয়লা উৎসব, তো আমরা এখানে নতুন বন্ধু পাতা দিয়েছি, আবার কোনো পুরোনো বন্ধু থাকলো সেগুলো করা নতুন করে আমরা সই করে নি। বন্ধু পাতালেন? হ্যাঁ, দুটো বন্ধু অলরেডি হয়ে গেছে করা। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, আর বৃষ্টির জন্য একটু অবস্থাটা খারাপ আছে, বাট ঠিক আছে, আমাদের 5 বছর অন্তর হচ্ছে, তো এটা এইটুকু ঠিক আছে, অসুবিধা নেই। দিনটা জন্য অপেক্ষা করো? হ্যাঁ, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। মেলায় গেলেই মিলবে নতুন বন্ধু বান্ধবী। এক আজব মেলা বাঁকুড়ার ইন্দাসে। প্রায় 150 বছর আগে শুরু হওয়া এক আজব মেলা অনুষ্ঠিত বাঁকুড়ার ইন্দাসে। মেলায় গেলেই মিলবে নতুন নতুন বন্ধু বান্ধবী। কপালে সিঁদুর, চন্দনের টিপ, মালা পরিয়ে বরণ ডালা নিয়ে বরণ করে নিচ্ছেন একে অপরকে নতুন নতুন বন্ধু বান্ধবীরা। অদ্ভুত এই মেলায় হাজারো লোকের ভিড়। বাঁকুড়া জেলার ইন্দাস এলাকায় সহেলা স্থানীয় ভাষায় সয়লা উৎসবের প্রচলন হয় আজ থেকে প্রায় 150 বছর আগে। জানা যায় তৎকালীন সময়ে এলাকায় বর্ণভেদ প্রথা ব্যাপকভাবে প্রচলন ছিল। এই প্রথাকে কেন্দ্র করে এলাকায় অশান্তিও ছড়াত। তৎকালীন বর্ধমানের রাজার এক সজ্জন নায়েব এলাকায় খাজনা আদায় করতে এসে তা দেখে খুবই ব্যথিত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি এলাকার বিভিন্ন পুজোয় সব ধর্মের মানুষের অংশগ্রহণ করার বিশেষ উদ্যোগ নেন। সে থেকে বর্ধমান সীমানায় বাঁকুড়ার ইন্দাস এলাকায় বিভিন্ন গ্রামে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সর্বধর্মের মিলন মেলা আরম্ভ হয়, যার নাম হয় সয়লা। তবে এই উৎসব স্থানভেদে 4, 5, 7, 9 ও 12 বছর অন্তর হয়। এলাকার বাসিন্দারা দীর্ঘ অপেক্ষার পর ওই মেলার জন্য মুখিয়ে থাকেন। একইভাবে মঙ্গলবার ইন্দাস ব্লকের আকুই গ্রামে 5 বছর আগে অর্থাৎ 2019 সালে এই দিনে সয়লার মেলা বসেছিল। মঙ্গলবার তা পুনরায় ওই উৎসব শুরু হয়। 5 বছর বাদে বন্ধুত্বের মিলন উৎসব সয়লার মাতলেন এলাকার বাসিন্দারা। পছন্দের সই বেছে নেওয়ার অভিনব এই উৎসব উপলক্ষে আকুই হাই স্কুল প্রাঙ্গণে এদিন দুপুর থেকে হাজার হাজার নারী ও পুরুষ জড়ো হন। জাতি ধর্ম নির্বিশেষে মিলনের এই মেলায় অধিকাংশই তাদের পছন্দের বন্ধুকে মাল্যদান, কপালে সিঁদুর, চন্দনের টিপ, বরণ ডালা নিয়ে বরণ করে নেন। তবে এই উৎসবে পুরুষরা পুরুষকে এবং মহিলারা মহিলাদেরকেই বন্ধু হিসেবে বরণ করেন। এদিন বালক বালিকা থেকে শুরু করে প্রবীণরাও উৎসবের সামিল হয়। প্রত্যেকেই বরণের পর আলিঙ্গনবদ্ধ হয়ে বন্ধুত্বকে স্বীকার করেন। সম্প্রীতির এই উৎসবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বাসিন্দারা অংশগ্রহণ করেন। সয়লার প্রস্তুতি শুরু হয় 1 মাস আগে থেকেই। প্রথা অনুযায়ী গ্রামের সমস্ত দেবদেবীদের মন্দিরে গিয়ে পান সুপারি এবং গোটা হলুদ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করা হয়। স্থানীয় ভাষাকে এই লোকাচারকে গোয়া চালানো বলে। সয়লার দিন আকুই স্কুল সংলগ্ন মনসা মন্দির থেকে শোভাযাত্রা সহকারে দেবদেবী এবং তার সহচর সঙ্গীদের আকুই স্কুল মাঠে স্থায়ী মঞ্চে আনা হয় এবং সেখানে বিশেষ পুজো পাঠ করা হয়। তারপর প্রথা অনুযায়ী উৎসব শুরু হয়। এই উপলক্ষে গ্রামের অধিকাংশ বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন। আজকে আকুই গ্রাম বিষ্ণুপুর সাবডিভিশনের অন্তর্গত বাঁকুড়া জেলার একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম আকুই। প্রতি 6 বছর অন্তর মা মনসা মাতার পূজা উপলক্ষে এটা অনুষ্ঠিত হয় এবং এটা বলা, এখানে গ্রামের নাম হচ্ছে সয়লা উৎসব। সয়লা মানে সই স্থাপন। তো এখানে সই বা স্যাঙাত, স্ত্রীদের সঙ্গে সই এবং পুরুষের সঙ্গে স্যাঙাত। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ সর্বসমাজ এবং সর্ব বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে, এক মানুষের সঙ্গে অন্যজনের বন্ধুত্ব স্থাপন আর পুরানো বন্ধুত্বেরও নবীকরণ। তো এর মাধ্যমে কী হবে, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা সৌহার্দ্য বাতাবরণ এবং সবার সবার সঙ্গে সম্পর্কিত, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং সমাজের, হ্যাঁ, আমি বন্ধুত্ব করলাম, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমিও এই গ্রামের বাসিন্দা না, আত্মীয় সূত্রে এখানে আগত এবং আমি একদম মানে জেনে শুনেই আসছি এবং বুঝে আসছি যে এটা আমার খুব দরকার ছিল, মানে এরকম প্রোগ্রামে আসার, বা আমার মানে খুব কাছাকাছি মানে গ্রামের বাসিন্দা হয়েও আমরা মানে একসাথে হতে পারি না বিভিন্ন কর্মসূত্রে, কিন্তু একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা যে একসাথে হতে পারছি এটা একটা ভীষণ মানে পাওনা আর কি, বাড়তি পাওনা। জাতীয় গ্রামের মহামিলন উৎসব হচ্ছে সয়লা উৎসব। এখানে মূলত বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসে, দুজন দুজনের পরস্পর বন্ধুত্ব সৃষ্টি হয়। কি করতে এসেছো? আজকে আমি বন্ধু বানাতে এসেছি। বন্ধুত্ব বানালে? হ্যাঁ। কি কি করলে? আজকে আমি বন্ধু বানালাম আর জিলাপি খেলাম। বন্ধু পাঠিয়ে কেমন লাগছে? আমার ভালো লাগছে। নিউজ সমবার্তা।